Final-ass news, your daily sauce. আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলিস্ট সংবাদে। এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রুপি আমিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। জিসিএসই পরীক্ষার ফলাফল, ব্রিটিশ বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত। ব্রিটেনের নর্থহ্যাম্পটনের মল্টন স্কুল এবং সায়েন্স কলেজ থেকে এবারের জিসিএসই পরীক্ষায় মেধাবী ছাত্র নাহিদ মিয়া পাঁচটিতে এস্টার ও তিনটিতে এ পেয়ে পাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। এবারে জিসিএসই পরীক্ষায় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রিটিশ বাংলার ছাত্র নাহিদ মিয়া। যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটনের মল্টন স্কুল অ্যান্ড সায়েন্স কলেজের মেধাবী ছাত্র নাহিদ পাঁচটিতে এ স্টার ও তিনটিতে এ পেয়ে পাশ করেছে। সে তার ফলাফলের সুক্রিয়া আদায় করে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। নাহিদ ভবিষ্যতে বিজনেসম্যান হতে চায়। I'm proud of our results because I worked hard and studied very smartly. I want to thank my teachers and my parents for supporting me when I did my GCSEs this year. In the future, I want to be a businessman or do things with economics. And for all the parents out there, I want them to support their children when they're doing their GCSEs because it's very stressful. নতুন নিয়মে জিসিএসই পরীক্ষা কঠিন হয়েছে বলে চ্যানেলের সাথে আলাপকালে নাহিদ জানিয়েছে। It used to be a bit easy, but now with the new system, they're becoming very hard. So parents should support their children because the GCSEs are being very changed and they're very hard and stressful for their children. নাহিদের বাবা কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাজি তুরন মিয়া ও মাতা নাইমা মিয়া। নাহিদের সাফল্যে তার পরিবার সবাই খুশি। আমার ছেলে জিসিএসই রেজাল্টের জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এই জিসিএসই রেজাল্টের পিছনে আমি আমার থেকে আমার স্ত্রীর অবদান অনেক বেশি এবং আমি মনে করি আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হলে সবসময় গাইড দিতে হবে। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন।